হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কি স্যামসাংয়ের ফোন বা সাওমির ফোন যদি আপনারা কেনেন, তো এই সকল ফোনগুলো কিছু সময় পরে যখন আপনারা নতুন কিনছেন তো খুব ভালো চলছে, কিন্তু কিছু সময় পরে দেখবেন এই সকল ফোনগুলো হ্যাং হতে শুরু করে। তো এই সাওমি বা স্যামসাংয়ের এই সকল ফোনগুলো কেন সময়ের সঙ্গে সঙ্গে হ্যাং হতে শুরু করে, এর পিছনে কারণটা কি, এটা কি ফোনের কিছু প্রবলেম নাকি অন্য কিছু প্রবলেম, এই সম্পর্কে পুরো ডিটেলসে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো যদি আপনারা এই সম্পর্কে জানতে চান তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি এই ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটাকে শুরু করা যাক। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, যদি আমাদের ভিডিও আপনাদের অত্যন্ত ভালো লাগে তো ভিডিওর নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে এখানে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে যে বেল আইকনটা আছে এখানে প্রেস করবেন এবং অল নোটিফিকেশন বাটনটাকে প্রেস করে দেবেন। এর ফলে আমাদের তরফ থেকে যত নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আসবে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেতে থাকবেন। বন্ধুরা, আপনি যদি স্যামসাংয়ের ফোন কেনেন বা সাওমির ফোন কেনেন তো এই সকল ফোনগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখে থাকবেন কি প্রথমে যখন নতুন কিনছেন তো খুবই ভালো চলছে, কিন্তু কিছু সময় যাওয়ার পর বিশেষ করে স্যামসাংয়ের ফোন শো হতে শুরু করে। তো এই সমস্যাটা সবার মধ্যেই দেখা যায়, এবং যে কোনো কাউকে যদি জিজ্ঞাসা করা হয় কি তুমি যদি স্যামসাংয়ের ফোন কিনতে না চাও তো কেন কিনতে চাও না, তো এর কারণটাই একটাই বলবে কি স্যামসাংয়ের ফোন সময়ের সঙ্গে সঙ্গে স্লো হয়ে যায়। তো এই জিনিসটা কেন হয়, এই প্রবলেমটা কার প্রবলেম? আপনারা জানেন কোনো একটা ডিভাইস, আমি শুধু মোবাইল ডিভাইসের কথা বলছি না, কোনো একটা কম্পিউটার বলা যাক বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস মেনলি দুটো জিনিসের ওপর কাজ করে, একটা হচ্ছে সফটওয়্যার, একটা হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার মানে হচ্ছে আপনি যেটা বাইরে থেকে দেখতে পাচ্ছেন, মানে ধরুন এই যে মোবাইল ফোনটা আছে এর একটা ডিসপ্লে আছে, ডিসপ্লেটা একটা হার্ডওয়্যার, এর যে ক্যামেরা আছে ক্যামেরাটা একটা হার্ডওয়্যার, কিন্তু ক্যামেরাটাকে চালানোর জন্য যে জিনিসটার দরকার হয় সেটা হচ্ছে একটা সফটওয়্যার। মানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুটো একসঙ্গে মিলে একটা কার্য সম্পাদন এখানে হতে পারে। তো বন্ধুরা, আমি যদি স্যামসাংয়ের কথা বলি তো স্যামসাংয়ের ক্ষেত্রে নর্মালি একটা যদি অ্যান্ড্রয়েড ফোন আপনারা দেখেন তো অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা থাকবে, এবং আমি যদি স্যামসাংয়ের ফোনের কথা বলি তো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপরে একটা জিনিস দেওয়া থাকে যেটা হচ্ছে ইউআই বা ইউজার ইন্টারফেস। এখন যদি স্যামসাংয়ের ফোনের কথা বলি তো সেখানে এখন ওয়ান ইউআই দেওয়া থাকে, বা আমি যদি এমআই এর ডিভাইসের কথা বলি সেখানে এমআই ইউআই দেওয়া থাকে। আপনারা যদি স্টক অ্যান্ড্রয়েডওয়ালা কোনো ফোন ইউজ করেন তো সেখানে দেখবেন কি স্টক অ্যান্ড্রয়েডের যে ইন্টারফেসটা আছে সেটা অ্যান্ড্রয়েড মতো, মানে অ্যান্ড্রয়েড নর্মালি যে ইন্টারফেসটা আপনাকে প্রোভাইড করে সেই ইন্টারফেসটাই দেওয়া হয়। কিন্তু কোম্পানিরা কী করে কি তাদের আলাদা একটা বৈশিষ্ট্য গঠনের জন্য তারা নিজে থেকে তৈরি একটা ইউজার ইন্টারফেস এখানে দিয়ে দেয়। স্যামসাংয়ের ক্ষেত্রে যেমন ওয়ান ইউআই এখন 2.0 ভার্সন চলছে বা এমআই ইউআই চলছে, তো এতে আপনি ফোনটাকে এক ঝলক দেখে এটা ডিস্টিংগুইশ করতে পারবেন কি এটা কী কোম্পানির ফোন। কিন্তু এই যে ইউজার ইন্টারফেসটা দেওয়া থাকে এটাও এক ধরনের সফটওয়্যার, এটাও এক ধরনের অ্যাপ্লিকেশান যেটা আপনার ফোনে রান হচ্ছে। তো স্টক অ্যান্ড্রয়েডের ওপর এই ইউআইটা চাপানো থাকে, তো এই ইউআইটাকে চালানোর জন্যও একটা কিন্তু রিসোর্সের দরকার হয়, মানে আপনার ফোনের র্যাম আপনার ফোনের প্রসেসর কিন্তু কাজ করে এই ইউআইটাকে চালানোর জন্য। এখন স্যামসাং যে ইউআইটা দেয় এখন লেটেস্ট ফোনের কথা আমি বলছি না, আমি পুরনো ফোনের কথা বলছি, তো এখন স্যামসাং যে ইউআইটা দেয় সেটা ওয়ান ইউআই, মানে যেটা যথেষ্ট একটা হেভি ইউআই। এখন সেই ইউজার ইন্টারফেসটাকে চালানোর জন্য অবশ্যই কিছু রিসোর্সের দরকার হয়, যেখানে কিছু র্যাম খরচা হয়, কিছু প্রসেসিং পাওয়ার খরচা হয়, এবং তার উপরে আপনি অন্য কোনো অ্যাপ্লিকেশান চালাচ্ছেন। আপনি আপনার ফোন ইউজ করেছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ফেসবুক এই সকল জিনিসগুলো চালাবেন বা আপনার কাজের জন্য কিছু জিনিস চালাবেন, তো এখানে আপনার ফোন প্রথমে অ্যান্ড্রয়েডের ইউজার ইন্টারফেসটাকে ইউজ করছে, তার উপরে যে বাকি প্রসেসিং পাওয়ারটা আছে সেটা ইউজ করে হোয়াটসঅ্যাপ ফেসবুক এই সকল যে অ্যাপ্লিকেশানগুলো আছে সেগুলো চালাচ্ছে, মানে আপনার ফোনের প্রসেসরটাকে আরও বেশি এখানে কাজ করতে হচ্ছে। তো প্রথম প্রথম যখন আপনি ফোনটা কিনছেন তখন সমস্ত জিনিসে আপনি চালাচ্ছেন কোনো সমস্যা নেই, কিন্তু যখনই সময় অতিবাহিত হয় কিছু সময় যাওয়ার পর এই যে অ্যান্ড্রয়েডের ইউজার ইন্টারফেসটা আছে এটা ফোনের যে মেমোরি আছে সেখানে কিছু ক্যাচ ফাইল জমা করতে থাকে। কারণ ক্যাচ মেমোরি কি এই সম্পর্কে যদি না জানেন তো আমি এ সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি, তো আপনি গিয়ে সেই ভিডিওটাকে দেখতে পারেন। তবুও আমি ছোটো করে বলে দিচ্ছি যে আপনার যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা আছে বা কোনো যদি সফটওয়্যার কোনো যদি অ্যাপ্লিকেশান আপনি আপনার ফোনে চালান, তো সেক্ষেত্রে ধরে নিন হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন, এখন হোয়াটসঅ্যাপ যখনই আপনি খোলেন তো কিছু কিছু এমন টুল আছে যেগুলো হোয়াটসঅ্যাপ চালানোর জন্য রিসোর্সের দরকার হয়, মানে হোয়াটসঅ্যাপ চালানোর জন্য প্রয়োজনীয় যে টুলগুলো সেগুলো ক্যাচ মেমোরিতে এসে জমা হয়। এর ফলে কী হয়, যখন আপনি হোয়াটসঅ্যাপটা চালু করেন ক্যাচ মেমোরি থেকে সেই রিসোর্সগুলো আপনার ফোনে চলে আসে, এর ফলে আপনার ফোনে সেই অ্যাপ্লিকেশানটা খুব তাড়াতাড়ি সম্পাদিত হয়। এখন এইভাবে যত ক্যাচ মেমোরি এখানে বাড়তে থাকে তত আপনার ফোনের যে মেমোরিটা সেটা ফুল হতে থাকে, এবং আপনার ফোনটার যে সফটওয়্যার হার্ডওয়্যার অপটিমাইজেশনটা আছে সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এখন
এই নষ্ট হওয়ার জন্য আপনার ফোনটা ধীরে ধীরে স্লো হতে থাকে। এখন যদি আপনি স্যামসাংয়ের ফোন ইউজ করেন তো আপনার ফোনটাকে দেখবেন একবার ফরম্যাট করে নেবেন, আবার দেখবেন নতুনের মতো হয়ে গেছে, বা আপনার ফোনটাকে যদি সেফ মোডে চালান তো দেখবেন নতুনের মতো কাজ করছে। তো এর কারণটা হচ্ছে এটাই কি সময়ের সঙ্গে সঙ্গে ক্যাশ মেমোরি বাড়তে থাকে এবং একটা হেভি ইউজার ইন্টারফেস দেওয়া থাকে এবং সেই ইউজার ইন্টারফেসটা চালানোর জন্য আপনার ফোনটাকে অনেক বেশি কাজ করতে হয়। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি স্যামসাং বা এমআই যে সকল ফোনে স্টক অ্যান্ড্রয়েড থাকে না, যে সকল ফোনে স্টক অ্যান্ড্রয়েডের উপরেও তাদের নিজস্ব ইউজার ইন্টারফেস দেওয়া থাকে, সেই সকল ফোনগুলো ধীরে ধীরে কেন সময়ের সঙ্গে সঙ্গে স্লো হয়ে যায়। তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না এইরকম ইন্টারেস্টিং ভিডিও ডেইলি দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।